আজ আমরা ইন্ডিয়ান কফি হাউসে এসেছি। তো ইন্ডিয়ান কফি হাউসে আমার পাশে যিনি আছেন তিনিও বাংলাদেশের নাগরিক এবং ওনার নাম সৈফুল মিনা। বাংলাদেশে নতুন তারার প্রতিষ্ঠাতা বা সম্পাদক, উনি এখানে এসেছেন আগামী 24 ডিসেম্বর কলকাতায় শিয়ালদাতে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে একটি কবিতা উৎসব হবে। ওখানে প্রায় 250 জন কবি আসবেন বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে। এই ব্যাপারে উনি এখানে এসেছেন যে সমস্ত, যেহেতু উনি প্রতিষ্ঠাতা, উনি সমস্ত কিছু তো উনি স্পট ভিজিট এবং বাকি যারা আছেন এখানে তাদের সবার সাথে কথাবার্তা বলে উনি হয়তো আগামীকাল বা পরশু উনি বাংলাদেশ ফিরে যাবেন, তারপর সেই আবার আসবেন উনি 23 তারিখে। তো এই ব্যাপারে আমি সৈফুলবাবুকে কয়েকটি কিছু জিজ্ঞাসাবার্তা করছি। তো আপনি এই যে কফি হাউসে এসেছেন, এখানে কেমন লাগছে কফি হাউস? কফি হাউসের সেই আড্ডাটা এখনও রয়ে গেছে, বাংলাদেশ সেই গান ভুল করে আমাদের সেই গানকে ভুল চ্যালেঞ্জ করে এখনও কফি হাউসের আড্ডাটা রয়ে গেছে। আমরা সেইটার প্রমাণ পেলাম। সুদূর বাংলাদেশ থেকে আমি সাইফুল মিনা, প্রতিষ্ঠাতা মহাপরিচালক নতুন তারা পক্ষে আমি এই কলকাতার সফরে এসেছি। আমার উদ্দেশ্য 24 ডিসেম্বর শিয়ালদা কলকাতায় দুই বাংলার বিজয়ের কবিতা উৎসব কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হবে, যেখানে দুই বাংলার প্রায় 250 কবি অংশগ্রহণ করবে। যে মঞ্চে আমাদের আমাদের অনুষ্ঠানকে আলোচিত করবেন আমাদের কলকাতার সুনামধন্য অ্যাডভোকেট দীপক কুমার পাঠক, প্রিয় দাদা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোকিত করবেন। যেরকম আলোক উজ্জ্বল এবং তারাই তারাই কথিত হৃদয়ের মানুষগুলো উপস্থিত হবেন 24 ডিসেম্বর শিয়ালদা কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। কানায় কানায় ভরে উঠবে আনন্দ ভালোবাসা সৌহার্দ, দুই বাংলার মিলন মেলা সকল সার্থক হবে আমার প্রত্যাশা। থ্যাংক ইউ আপনার এই মূল্যবান কথা বলার জন্য। আপনাকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানালাম, শ্রদ্ধা জানালাম, আর আমার তরফ থেকে বাংলাদেশের সমস্ত কবিদেরকে আহ্বান করছি আপনারা আসুন এই একটি মহত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে সৈফুলবাবু তৈরি করতে চলেছেন, সেখানে যোগদান দিয়ে মানে পুরো পরিবেশটিকে আপনারা ভালো করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ। এখানে একটি মেনু আছে আমার তরফ থেকে, সৈফুলবাবু আপনাকে আমি ইনভাইট করেছি, আপনি দেখুন আপনার যদি পছন্দ। কফি হাউস এসেছে নিশ্চয়ই কফি খেয়ে যাবেন, তাই না? কফি হাউস এসেছে নিশ্চয়ই কফি খেয়ে যাবেন আপনি অবশ্যই। সেই ঐতিহ্যবাহী কফি হাউসের কফি তো অবশ্যই গ্রহণ করতে হবে দাদার আমন্ত্রণে, একটি স্মৃতি পাওয়া হবে আর কি, আমাদের এই খাবারের মাধ্যমে একটা স্মৃতি থেকে যাবে অলঙ্কাল।